এখানে নামলো সন্ধ্যা। সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো? অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাঁপা? জাগল কি? নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেঁউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগুল পড়ল, সেখানে জানলা গেল খুলে। এখানে নৌকা ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পারানির কুড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্য পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিবেশ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে, তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয় ফেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হল। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলাবলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পুরবি ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। কাব্যপাঠ সৌমেন মুখোপাধ্যায়।